ইস, শালার বেটা আমারে কি মারাটাই না মারছে, আমার হাড্ডি সব যেন ছাড়াইয়া দিছে। কিসের যেন গন্ধ বাড়াইছে। এ সব শেষ, মায়ের চোদনে কখন পেনের মধ্যে হাইগিয়া ফেলাইছি আমি নিজেও জানি না। 3 দিন ধরে ভাবতেছি আম খামো, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই, ওই জন্য আমি আম কিনা খাওয়া পারতেছি না। সেই জন্যই আজকে সকালবেলা উঠছি, দেখি কাঞ্চরা মুভিসের বাড়িতে যায়। আজকে তো ওরা বাড়িতে নাই, বিয়ার দাওয়াত খাবার গেছে। এডাই আমার সোনালী সুজু, কদের বাড়িতে যা আম ধরছে না, আমার তো দেখে জিভের পানি টপ টপ করে পড়তাইছে। আজকে যদি ওদের বাড়ির আম চুরি করতে পারি, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবো। আমার বাপের জন্মেও এরকম আম কিনা খাওয়া পারবো না, একটা কি আমের সাইজ, একটাই এক শের। আমি তো গেতেছি মফিজের বাড়িতে আম চুরি করবার, কিন্তু মফিজের হাতে যদি ধরা পড়ি, তাহলে তো মায়ের একটা মাটিতে পড়বে না। ও যে আরো কুয়াশার কুয়াশা, একটা পিঁপড়া ঢুকবার দেয় না ওদের বাড়িতে, আমি আর ওদের বাড়িতে আম চুরি করবো গেতাইছি। খালি যদি দয়া করে ধরতে পারে, তাহলে তো আমাকে একলা বাস পাশার মধ্যে বড়াই দিব। না, একলা যাওয়া যাবো না, আমার ভয় ভয় লাগতেছে। তার থেকে বন্ধুর বাড়ি যাই, বন্ধুর বাড়ি যাই, বন্ধুর সাথে নিয়ে যাই। বন্ধু, এ বন্ধু বাড়িতে আসা, আমি সিদ্দিক, দরজা খোল। এ বন্ধু আইসা, ভালো করছা, আয় ভিতরে, আয় ভিতরে, আয় বস, আমার যাইতে দেরি হবে, আমি জরুরি কাম সারছি। না, আমি ভিতরে যাবো না, তুই কি কাম করতেছিস, তাড়াতাড়ি পারা, আম চুরি করবার যাওয়া লাগবো। আম আর আমার পেটে শোভো না, আমার পাছা দিয়ে বিনালি বাড়াচ্ছে। তোর যে আরো কথা, হাগা করছে দেখি কি আম চুরি করা বাদ দিবো নাকি, চল মুভিসের বাড়িতে আম চুরি করবার যাবো, দেশ নেই কত মজা লাগে। আর তুই জানিস না আমের মধ্যে কত ভিটামিন আছে, একটা আম খেলে তোর ঢিলা আগা কষা করে ফেলাইবো। তোর যে কথা বারে, সত্যি কি কষা হবো, কষা হলে যামু না হলে যামু না। আরে পাগল, আমে আছে ভিটামিন সি, আর আমের রসে আছে মিষ্টির সুবাস, তা মনে কর যে গু কষা করতে সাহায্য করবে। এখন তাড়াতাড়ি বাড়া, বেশি কাউল করিস না তো, আম চুরি করবার যাওয়া লাগবো। আচ্ছা আচ্ছা, ওলে তুই 1 মিনিট দেরি কর, আমি 5 মিনিটে রেডি হয়ে যাচ্ছি। এ বন্ধু, আমি শুনলাম কালকে বলে কেলটু মাস্তানে পুরা পিটাইছে, পিটে একবারে হাড়গুড় ভেঙে দিছে। কে কে কেলটু মাস্তানেক আবার কেরা মারলো, কারে তোমার সাহস হলো যে কেলটু মাস্তানেক ধরে পিটালো? আর কেরা পিটাবো, কেলটু মাস্তানে নাকি মফিজের বাড়িতে আম চুরি করবার গেছিল, তাই মফিজে ধরে হাড়গুড় ভেঙে দিছে। আজকে আবার আমরা দুজন ওই বাড়িতে আম চুরি করবার গেতাইছি, আমার কল ভয় ভয় লাগতাইছে। আরে বোকা, কিচ্ছু হবে না, আমি থাকি তোর কোনো চিন্তাই নাই, তুই চোখ বন্ধ করে আমার সাথে চল। দেখ বন্ধু, আমি কল আগে বলে রাখছি, আমার এই বিপাতলা পায়খানা, আমাকে যদি ধরে তাহলে কল আমি কথা কোয়া পারবো না, তার আগে গুবার হয়ে যাবো। কি যে করস বন্ধু, আমার মনে হয় তোর হাঁকতে একটি মাথা তার ছিঁড়ে গেছে। ওই যে দেখ আইসা পড়ছি, চল এখন বাগানে যাবো। হ হা চল বন্ধু। ওই যে দেখ কি সুন্দর আম, পাইকা গাছে ঝুলে আছে, আমার তো দেখে সহ্য হইতেছে না, জিভার পানি খালি টপ টপ করে পড়তাইছে। তোর জিভার পানি পড়তাইছে, আমার তো খালি গুদা গুদা পা দাস্তাইছে। ইস, তোকে নিয়ে আর পারলাম না, যা তো এখন গাছে উঠে, গাছে উঠে ধপা ধপ করে আম পারে নিয়ে। এই কে রে, আমার বাগানে আম পারে, ভাগ বন্ধু ভাগ, মুভি চাইলো। হে বন্ধু, আমাকে ধুয়ে যাস না, আমি দৌড়াতে পারছি না, আমার প্যান্ট খুলে গেছে। হিন্দি গে যা হালার ভূত, আজকের পরে থেকে যেন তোর এই এলাকায় না দেখি। ইস, শালার বেটা আমারে কি মারাটাই না মারছে, আমার হাড্ডি সব যেন ছাড়াইয়া দিছে। কিসের যেন গন্ধ বাড়াইছে। এ সব শেষ, মায়ের চোদনে কখন পেনের মধ্যে হাইগিয়া ফেলাইছি আমি নিজেও জানি না। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তো জানোই কি করতে হবে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।